হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? তো আজকে আমি তোমাদের জন্য একটা নিয়ে এসেছি আর একটি একদম অন্য ধরনের একটি নতুন ভিডিও। তো আজকে ভিডিওতে থাক আজকে ভিডিওর বিষয় হলো থাম্বনেল কিভাবে বানাবে, ঠিক আছে? তো থাম্বনেল কি এটা তো তোমরা অবশ্যই বুঝতে পারছো। এই যে দেখো, আমার ভিডিওগুলিতে আমি কি সুন্দর সুন্দর থাম্বনেল সেটিং করেছি। এই যে দেখো কত সুন্দর সুন্দর থাম্বনেল দেওয়া আছে, দেখতে পাচ্ছ? তো এই থাম্বনেলগুলো আমি কিভাবে তৈরি করেছি তো সেটা আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো থাম্বনেল তৈরি করার জন্য আমার সবার প্রথমে যেটার দরকার তো সেটা হলো, আমি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমি এখান থেকে আমার একটা অ্যাপের দরকার পড়বে, তো আমি সেই অ্যাপটাকে ডাউনলোড করে নেব, ঠিক আছে? তো দেখো আমি প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে চলে যাওয়ার পর আমি এখানে অ্যাপটা সার্চ করে নেব, INSHOT, ইনশর্ট। অ্যাপটার নাম হলো ইনশর্ট অ্যাপ। তো ইনশর্ট অ্যাপ সার্চ করার পর এই যে দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এই যে এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছি, এই যে দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো এখানে তোমাদের আপডেটের জায়গা থাকবে, তোমরা যারা নতুন আপডেটের জায়গা থাকবে ইনস্টল। তো তোমরা এখানে গিয়ে তোমরা অ্যাপটাকে ইনস্টল করে নেবে। তো যেহেতু আমার আগে থেকে অ্যাপটা ইনস্টল করা আছে তা আমি আর ইনস্টল করব না, তা আমি এখন ডাইরেক্ট চলে যাব ইনশর্ট অ্যাপে, ঠিক আছে? তো আমি প্রথমে ক্লিয়ার করে নিচ্ছি। তো ক্লিয়ার করার পর আমি ডাইরেক্ট ইনশর্ট অ্যাপে চলে যাব। তো দেখো আমি ডাইরেক্ট ইনশর্ট অ্যাপে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে অপশানটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো ক্রিয়েট নিউ। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে দেখো সবার প্রথমে আমার যেটার দরকার এই যে ফটো, ঠিক আছে? এই ফটোতে আমি চলে যাব। তো ফটোতে যাওয়ার পর আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। তো চলো আমি ফটোতে ক্লিক করে নেব। তো ফটোতে ক্লিক করার পর এই যে তোমরা এখানে দেখতেই পাচ্ছ এরকম একটা ইন্টারফেস আসবে নিউ। তো নিউর সাথে দেখো এই যে এখানে একটা প্লাস আইকন দেওয়া আছে, তো আমি সবার আগে প্লাস আইকনে, এই যে প্লাস আইকনে চলে যাব। প্লাস আইকনে যাওয়ার পর দেখো আমাকে এখানে গ্যালারিতে নিয়ে এসছে। তো গ্যালারিতে আসার পর আমি এখান থেকে ধরো একটা ছবি, একটা ফটো সিলেক্ট করে নেব, এই যে কাজু বাদামের একটা ফটো সিলেক্ট করে নিয়েছি। তো কাজু বাদামের ফটোটাকে সিলেক্ট করার পর এটাকে আমরা থাম্বনেলের সাইজে বানাতে হবে। তো থাম্বনেলের সাইজ কীভাবে বানাবো? তো থাম্বনেলের সাইজে বানানোর জন্য আমাকে এখানে যেটা করতে হবে সেটা হলো ক্যানভাসে চলে যেতে হবে, ক্যানভাসে সিলেক্ট করতে হবে। তো দেখো আমি ক্যানভাসে সিলেক্ট করে নিলাম। তো ক্যানভাসে সিলেক্ট করে নেওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, ঠিক আছে? তো আমার এতগুলো অপশনের দরকার নেই, আমার শুধু একটা অপশনের দরকার। তো সেটা হলো এই যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, দেখাচ্ছি তোমাদের, এই যে অপশনটা দেখতে পাচ্ছ তোমরা, এটাতে টাচ করে নেবে। তো দেখো আমি এটাতে টাচ করে নিলাম, নেওয়ার পর দেখো এটা থাম্বনেলের সাইজে তৈরি হয়ে গেছে। তো তৈরি হওয়ার পর আমরা এটাকে রাইট চিহ্নতে ক্লিক করে দেব। ক্লিক করার পর ধরো আমি এখানে ফিল্টার করে নেব। তো ফিল্টার করার জন্য আমাকে কী করতে হবে? তো ফিল্টার করার জন্য আমি এখানে আমার এখানে ফিল্টার অপশন দেওয়া আছে কালার চেঞ্জের জন্য। এই যে দেখো আমি এখানে ফিল্টার অপশনে চলে যাব, দেখো ফিল্টার অপশনে চলে গেলাম। যাওয়ার পর এই যে দেখো ব্রাইট আছে, পিঙ্ক, লিট,
ভিনটেজ, মোডি, তোমরা যত রকম কালার করতে চাইছো তত রকম কালার তোমরা এখানে করতে পারো, বা ধরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ডার্ক, ঠিক আছে। তো আমি এখানে অরিজিনালে চলে যাব, তো অরিজিনালে যাওয়ার জন্য আমাকে এখানে প্রেস করতে হবে। এখানে প্রেস করলে আমি এখন অরিজিনালে চলে যাব। দেখো আমি অরিজিনাল ফটোতে চলে এসেছি, আসার পর আমি এখানে রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর ধরো আমি থাম্বনেলের উপরে কিছু লিখতে চাইছি, তো কী লিখবো, কেমনভাবে লিখবো, তো লেখার জন্য আমাকে এখানে এই যে দেখো এখানে টেক্সচার অপশান দেওয়া আছে, ঠিক আছে। তো আমি এখন টেক্সটে চলে যাব। তো টেক্সটে যাওয়ার পর আমি এখানে লিখব কাজু প্রসেসিং, ঠিক আছে, বা তোমরা এখানে লিখতে পারো হাউ টু মেক কাজু প্রসেসিং, ঠিক আছে। তো তোমরা যার যেরকম পছন্দ, তো আমি এখানে লিখব কে এ জে ইউ কাজু প্রসেসিং, পি আর ও সি ই এস এস আই এন জি প্রসেসিং। তো প্রসেসিংয়ে যাওয়ার পর এখানে রাইট উপরে রাইট চিহ্ন দেখতে পাচ্ছ তোমরা, এই রাইট চিহ্নতে, এই যে এখানে রাইট চিহ্ন দেখতে পাচ্ছ তোমরা, এই যে দেখো রাইট চিহ্ন, এখানে ক্লিক করে দেবে। এই যে দেখো আমি এখানে ক্লিক করে দিলাম। তো ধরো আমার এখানে টেক্সটের যে কালারটা আছে কালারটা চেঞ্জ করতে চাইছি, তো কালারটা চেঞ্জ করার জন্য আমাকে কী করতে হবে, কালারটা চেঞ্জ করার জন্য আমাকে এখানে যেটা করতে হবে টেক্সটে টাচ করতে হবে। টেক্সটে টাচ করার পর এখানে দেখো তোমরা একটা পেন আইকন দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ সবাই, তো এই পেন আইকনে তোমরা টাচ করে নেবে। দেখো আমি পেন আইকনে টাচ করে নিলাম, নেওয়ার পরে এখানে এই কপি লেখা আছে, কপিতে কপি করতে পারো বা এডিট করে নিতে পারো। তো আমরা এখন আমার দরকার এডিট, তো আমি এডিটে চলে যাব। তো এডিটে যাওয়ার পর এই যে দেখো এখানে একটা কালারের অপশান দেওয়া আছে, ভ্যারাইটিস কালার করতে পারবে তোমরা। তো আমি এখন চলে যাব কালার অপশানে। কালার অপশানে যাওয়ার পর এই যে দেখো অনেক ধরনের কালার চলে এসছে এখানে, তো আমি এখানে কালার চেঞ্জ করব। তো কালার চেঞ্জ কি করব তোমরা, এটা তো আগে থেকে আছে, এই যে দেখো এটা করতে পারো, বা ধরো হোয়াইট করতে পারো, বা এখানে ধরো রেড আছে, রেড কালার করে নিতে পারো। রেডটা এত বোঝা যাচ্ছে না, তোমরা যদি মনে করো রেডের ব্যাকগ্রাউন্ডটা তোমরা দিতে চাও তাহলে তোমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারো এই অপশানটাতে ক্লিক করে। এই যে দেখো এখন তোমরা যত রকম কালার চেঞ্জ করবে তোমার লেখার উপরে একটা লেখার ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এই যে দেখো লেখার ব্যাকগ্রাউন্ড, হোয়াইট কালার দিলে হোয়াইট কালার করতে পারো, এই যে হোয়াইট কালার, কিন্তু এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড এটা একদম হোয়াইট কালার, এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড নেই। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড চলে এসছে। যত রকম কালার চাইছো তত রকম কালার তোমরা চেঞ্জ করতে পারো, তো আমি এই কালারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে রাইট চিহ্নতে ক্লিক করে দেবো, তো দেখো আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো কালারটা চেঞ্জ হওয়ার পর আমি এটাকে লেখার স্টাইলটাকে পাল্টাতে চাই, তো ওর জন্য আমাকে আবার প্যান আইকনে চলে যেতে হবে। যাওয়ার পর এডিট অপশান, এবার এডিট অপশানে যাওয়ার পরে এখানে এই দেখো এখানে অনেক ধরনের লেখা, অনেক ধরনের স্টাইল পেয়ে যাবে। এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি সব কটা, তোমরা যেরকম স্টাইলে চাইছো সেরকম স্টাইলে হয়ে যাবে, ঠিক আছে। এই দেখো তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পরে ধরো তোমরা এই টেক্সটটাকে মাঝখানে তোমাদের ভালো লাগছে না, তোমরা এখানে উপরে উপরে এক কোনায় করে নিতে পারো, বা এই সাইডে আনতে পারো, বা ধরো এখানে তোমরা যেখানে চাইবে এটা সেখানে নিতে পারো। আমি ধরো এটাকে এখানে সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পরে রাইট চিহ্নতে ক্লিক করে দেব। তো রাইট চিহ্নতে ক্লিক করার পর আমার লেখাটা সেটিং হয়ে গেল। তো লেখা সেটিং করার পর এই যে দেখো
আমার থাম্বনেলের জন্য পুরোটা রেডি। তো তোমরা যদি এখানে স্টিকার লাগাতে চাও তাহলে সেটাও করতে পারো। তো এই যে দেখো এখানে স্টিকারেরও অপশান দেওয়া আছে, ঠিক আছে। তো স্টিকারের অপশানে যাওয়ার পর এই যে দেখো স্টিকার অপশান যাওয়ার পর তোমরা এখানে গ্যালারিতে যেতে পারো। এই যে দেখো গ্যালারি দেওয়া আছে বা স্টিকারের ইন্টারফেস আছে, যেখানে যেতে চাও। তো আমি এখানে ফ্লাওয়ারটা নিয়ে নিচ্ছি, এই যে ফ্লাওয়ার, ঠিক আছে। তো আমি এখানে ফ্লাওয়ারটা নিয়ে নেব, এই যে ফ্লাওয়ারে চলে গেলাম। তো দেখো আমি এখানে কতগুলো ফ্লাওয়ার বসিয়ে দেবো। তো ধরো এই ফ্লাওয়ারটাকে আমি এখানে বসিয়ে দিলাম, এটাকে এখানে, তারপর ধরো এটা এটা নিয়ে নিলাম এইখানটায়, ঠিক আছে। তো আমার এটা তো আরেকটা দিয়ে দিলাম এই সাইডে। তো আমার এটা রেডি। তো এখানে রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে এই যে তোমরা এখানে উপরে, তাহলে আমার থাম্বনেলের জন্য পুরোটা রেডি করা আছে, পুরো রেডি হয়ে গেছে থাম্বনেলের জন্য। থাম্বনেলের জন্য রেডি করার পরে আমি আমার এটাকে সবার আগে কী করতে হবে, সেভ করতে হবে। এটাকে যদি আমি সেভ না করি তাহলে আমি এটাকে পাবো না থাম্বনেল, ঠিক আছে। তো এই যে দেখো এখানে সেভের একটা অপশান দেওয়া আছে, ঠিক আছে। এই যে দেখো সেভের একটা অপশান দেওয়া আছে, তো এই সেভ অপশানে প্রেস করে তোমরা এটাকে সেভ করে নেবে।